Smoking is injurious to health. Smoking causes cancer. Dhumpan, shasthir pokkhe khotikar. Dhumpan, cancer er karon. ভালোবাসলেই আটকে রাখা যায় না, কিন্তু আলাদা হয়েও তো ভালোবাসা যায়। হয়তো একটু বেশি রাগ হয়, দুঃখ হয়, অভিমান হয়, কিন্তু ওই যে ভালোবাসা। আর রাগ, দুঃখ, অভিমান হয় বলেই বুঝতে পারি কতটা ভালোবাসি। আর ভালোবাসার নামও ঠিক করেছিলাম, কিন্তু নাম দেওয়াটা হলো কই? আমাদের প্রথম সন্তান চলে যাবার পর আমাদের দূরত্ব ক্রমশই বেড়ে যাচ্ছে। তুমি সিঙ্গাপুরে গিয়ে বলেছিলে লোকাল কন্ট্যাক্ট নাম্বারটা দেবে, তাও জানালে না। বড় ইচ্ছে ছিল এই পুজোটা আমাদের সন্তানকে নিয়ে কাটাবো, কিন্তু তা তো হবার নয়। এই দুঃখকে কিছুটা কাটানোর জন্য আমি পুজো কাটাতে আমাদের বহরমপুরের বাড়িতে যাচ্ছি। তুমি ভালো থেকো। ও হ্যাঁ, শুভ মহালয়া।
হারিয়ে গেলে তো তোমাকেও হারাবো, ক্যান আই রিস্কিট? আজ প্রায় দু মাস হয়ে গেল আমাদের আলাপ চ্যাট, কিন্তু দেখাটাই হলো না। ইচ্ছে থাকলেও উপায় নেই বস, কারণ আমি ইউএসএ আর তুমি বহরমপুর। আচ্ছা, হারিয়ে যেতে ইচ্ছে করে না? ইচ্ছে করে বইকি, কিন্তু কিছু কিছু পিছুটান তো থেকেই যায়। আমি তাহলে কি হারিয়ে যাওয়া না পিছুটান? পিছুটান পিছুটান, আর আমার পিছুটান কে জানো? আমি। ইস, আশা
কথা জিজ্ঞেস করব, ডু ইউ বিলিভ ইন রিলেশনশিপ? আই এম নট শিওর। সো আর ইউ? এম আই হোয়াট? ইন এ রিলেশনশিপ? নট ইট, অ্যান্ড আই এম কোয়াইট হ্যাপি অ্যাবাউট ইট। Are you? Am I what? Happy or in a relationship? Konta? Ta bari phera hobe to? Pujo to pray cholei elo. Soptomite. Thakbo ekadoshi porjonto. সৌজন্য সাক্ষাতে কোনো আপত্তি নেই তো? কোনো চাপ নেই, হতেই পারে। ফিলিং টায়ার্ড, ঘুমোতে যাই। ওকে, গুড নাইট। গুড নাইট। আমাদের ঘর পশ্চিমের জানালা, দক্ষিণের বারান্দা। তোমার লেখা প্রথম কবিতা, সবুজ গাড়ি। সবাই সবাই তাদের নিজেদের জায়গায় আছে, শুধু আমরাই পারলাম না। না, আমার মনের কথা তুমি কোনো দিনও জানতে পারবে কি না জানি না। তুমি তোমার অতীতকে খুঁজতে এখানে আসবে কি না জানি না। তাও যদি আসো, যদি খোঁজো, দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন
সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা প্রসাদ নিবি কি নাম তোর রানা বাড়ি কোথায় বদলপুর Thank you.
রানা, রানা ওঠ। ওঠ ঘুম থেকে, এ রানা ওঠ। রানা, রানা ওঠ, ওঠ ঘুম থেকে, এ রানা ওঠ। কিরে ফুল তুলতে যাবি? তুই যে পুজোর এ কদিন বাড়ির লোকদের ছেড়ে থাকিস, কষ্ট হয় না? না হলে খাবো কি? এই টাকা দিয়েই সংসার চলে, এই টাকা দিয়েই পুজোর পর জামা কেনে, এতেই দিব্যি চলে যায় আমাদের দুজনের। দুজনের মানে? আমি আর আমার বাবা। আর মা? নেই। সরি রে, আই এম সো সরি। তিন বছর আগের বন্যায় মার সঙ্গে সঙ্গে বাড়িঘরও হারালাম। মার স্বপ্ন ছিল অন্তত শহরে গিয়ে একবার পুজো দেখবে। মা পারল না তো কি হলো? মায়ের ছেলে তো পারল। তা কবে আসা হলো? কাল রাতে জম্পেস একটা ঘুমের পর বেশ ফ্রেশ লাগছে। এতদিন পর নিজের শহর কেমন লাগছে? এখন এই শহরকে তো চেনাই যায় না, বড় বড় ফ্ল্যাট, মাল্টিপ্লেক্স, দোকানের ভিড়, তবু শহরটা একই রয়ে গেল শুধু মানুষগুলোর জন্য, কি তাই না? একদম। তা আজই মিট করবে তো? একদম, কিন্তু কোথায়, কখন? ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে, তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে, তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমার ও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না,
আমার সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনো দিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে, বলো শব্দ ছুড়ে ফিরব বাড়ি মাঝরাতে, আমি তোমার কথা বলবো কাকে। দেখেছো? হ্যাঁ রে, দাঁড়া। দিদি, এটা কি গাছ? এটা আমার ইচ্ছের গাছ। ইচ্ছের গাছ? সেটা কি? আমার ঠাকুমা বলতো যে ইচ্ছের গাছে রোজ একবার করে জল দিবি, জল দিয়ে নিজের ইচ্ছের কথা বললে সেই ইচ্ছা পূর্ণ হবেই হবে। পূর্ণ হবে সেই দিন যেদিন ইচ্ছের গাছে প্রথম ফুল ফুটবে। দাঁড়া, এই নে, এটা তোর জন্য। এটা আমার। আমরা প্রত্যেক ছেলে মেয়েকে শেখাবো অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণ সমদহে। এদিকে সবাই চাইল্ড লেবারের মতো অন্যায়টা পুজোর দোহাই দিয়ে ঠিক চালিয়েই থাকে। জানিস, একমাত্র শিক্ষাই পারে এই সমাজের এই অন্ধকারগুলোকে দূর করতে। একমাত্র শিক্ষাই পারে ভালো আর মন্দের পার্থক্যকে চোখে আঙুল দিয়ে দেখাতে। তাই শিক্ষার প্রয়োজন, বুঝলি? তেরি হম দো সনা কা জিক্র ক্যুঁ না করে, তেরে কবজে মে জজা কজা ফির ক্যুঁ না ডরে, লরজতি ঠিকানা খোঁজে খা, হারিয়ে ঠিকানা খোঁজে খা।
হারিয়ে ঠিকানা খোঁজে ঘর, হারিয়ে ঠিকানা খোঁজে ঘর। পেয়ে হারানোর চেয়ে একদম না পাওয়াই ভালো। একে অপরের বন্ধু হলে বেশ হতো না? ঠিক যেমন আমি আর রানা, ও আমার একাকিত্বটাকে অদ্ভুতভাবে সামলায় জানো, হয়তো খানিকটা না বুঝেই। কিন্তু সেই সম্ভাবনাও এখন বিষ মাও জলে, কারণ রানাও তো রওনা দিল তার নিজের বাড়ির পথে। আমি সেই একা। Excuse me? এতদিন ধরে ফোন মেসেজের নো রিপ্লাই কেন? আমি তোর জন্য সেদিন এতক্ষণ অপেক্ষা করলাম। ডোন্ট ইউ হ্যাভ এনি রেসপন্সিবিলিটি টু ইনফর্ম? আমি চাই না আমার জন্য তোমার কোনো কমপ্লিকেশন আসুক। না না, তোমাকে আজ বলতেই হবে। তুমি আমাকে ভুলে যাও প্লিজ। মানে তুমি বলো। আজ প্রায় ন দিন হয়ে গেল আমি বাড়ি থেকে চলে এসেছি, আজ অবধি আমার একটা খোঁজও নাওনি, মেলের রিপ্লাইও করনি। লাস্ট 7 দিন আমি এখানে বহরমপুরে, রোজ ভেবেছি তোমার রিপ্লাই পাব। এখন সত্যি মনে হচ্ছে আমাকে তোমার দরকার নেই, আমায় বাদ দিয়েই তুমি বেশ পারো। যে সময় তোমাকে আমার সব থেকে বেশি দরকার সেই সময় তুমি তোমার বিজনেস নিয়ে ব্যস্ত থাকলে। একজন রোজকেরে মানুষের কাছ থেকে তার কর্পোরেট তার জবটাই যে সব থেকে বড়, চারপাশের জীবনগুলোর কোনো মূল্যই নেই সেটা বুঝতে বুঝতে এতগুলো বছর কেটে গেল। সেদিন আমি ঠিক সময়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপর
হোয়াট আ রিজন? শুধুমাত্র তোর মুখে কতগুলো অ্যাক্সিডেন্টের দাগ আছে বলে আমি তোকে ছেড়ে দেবো? এই তুই আমায় চিনলি? একটা কথা সবসময় মনে রাখবে, রূপ সাময়িক, সৌন্দর্য চিরন্তন। আজ লক্ষ্মী পুজো শেষ হলো দেবীপক্ষের। দশমীতে মাথা ঘুরে পড়ে নানা তেমন চোট পায়নি। মেডিকেল চেকআপে জানা গেছে আমি প্রেগনেন্ট, 3 মাস চলছে। ইচ্ছে ছিল আমাদের সন্তানকে সঙ্গে করে এবার পুজো কাটাবো। আমার সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। ফিরে যাচ্ছি আবার আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে, আবার নতুন করে নতুন কাজের রাশ ধরতে। কিন্তু প্রশ্ন খোঁজার উত্তরে কিছু প্রশ্ন থেকে যায় এর পরেও। মা দুর্গা কি শুধুই দেবী? মহিষাসুর কি শুধুই অসুর? বিজ্ঞানের ভেতরে যেমন লুকিয়ে থাকে অনুবিজ্ঞানের পুঁতি, তেমনই কি নয় এই মহিষাসুর মর্দিনী লীলা? বলা হয় রূপ সাময়িক, সৌন্দর্য চিরন্তন। বলা হয় মুখোশ সাময়িক, মুখোশের পিছনের উদ্দেশ্য অন্তহীন। মা দুর্গার আড়ালে তেমনই দাঁড়িয়ে থাকে শুভ শক্তির প্রতীকী জাগরণ ও মহিষাসুরের মৃত্যুতে সেই শক্তির জয়গাথা। কল্প পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ যেন এক চিরন্তন খেলা।
Yeah.